গুণসুন্দরী পপি, পপিকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। পপি একটা টাইমে আমরা দেখলাম তাকে রোমান্টিক ফিল্মে নিজেকে শোভা দিতে ব্যাক টু ব্যাক তিনি রোমান্টিক ফিল্ম করছে, এবং এরপরে যখন অ্যাকশনের ঝড় তখন কিন্তু চিত্রনায়িকা পপি তিনি কিন্তু বসে থাকলেন না, আমরা তাকে দেখলাম অ্যাকশন ফিল্মে কাজ করতে। এবং তারই ধারাবাহিকতা এদেশের অনেক বড় বড় সুপারস্টার, অনেক বড় বড় তারকাদের সঙ্গে কিন্তু পপি কাজ করেছে। এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে পপির দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার তার টপ ৫ জুটি, এক্স্যাক্টলি কোন পাঁচজন নায়কের সঙ্গে পপির সেরা ৫টা জুটি গড়ে উঠেছে, মানে পপির ক্যারিয়ারে পপির সেরা ৫ নায়ক নিয়ে আজকের আমাদের এই আয়োজন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি। একজন পপি তার ক্যারিয়ারে যদি আপনি ভ্যারিয়েশন দেখেন, পপি নিঃসন্দেহে একজন অসম্ভব জনপ্রিয় নায়িকা ছিলেন এবং গ্ল্যামার, অভিনয়, ব্যক্তিত্ব সব কিছু মিডিয়া কিন্তু ওই লেভেলের নায়িকা, কিন্তু এখন কিন্তু মিডিয়াতে রেয়ার। যাই হোক, পপি এদেশের অনেক বড় বড় সুপারস্টারদের সঙ্গে কিন্তু তিনি কাজ করেছেন এবং গড়ে উঠেছে কম্বিনেশন, দুর্দান্ত কম্বিনেশন, তো মাস ক্লাস সব কিছু হিসাব করে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি পপি অভিনীত সেরা ৫ নায়ক, মানে পপির সেরা ৫ নায়ক, পপির সেরা ৫ জুড়ি এক্স্যাক্টলি কারা। হ্যাঁ, আমরা ৫ নম্বরে রেখেছি দুইজন নায়ককে। এটা হয়তো আপনি ভাবতে পারেন যে দুজন নায়ককে আমি কেন রাখলাম, এটা আমি মাস ক্লাস দুটো কম্বাইন করে রেখেছি। হ্যাঁ, পপির দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার তার টপ ৫ জুড়িতে তার ৫ নম্বরে আমি যে দুইজন নায়ককে রেখেছি তারা হলেন অ্যাকশন হিরো, অ্যাকশনের অনবদ্য নায়ক একটা টাইমে আমিন খান, এবং আরেকজন রোমান্টিক হিরো ফেরদৌস। দুজনকে রাখার কারণ হচ্ছে একজন মাস, একজন ক্লাস। আমিন খানের সঙ্গে আমরা পপির একটা টাইমে একটা দুর্দান্ত মাস এলিমেন্টযুক্ত ফিল্ম দেখেছি, এই জুটির কিন্তু আমরা দেখেছি যে ৯০-এর সেই দিক থেকেই কিন্তু আমরা এই দুটি সূত্রপাতটা দেখলাম, যেখানে আমরা দেখেছি পপি সেকেন্ড, মানে পপির সঙ্গে আমিন খান সেখানে সেকেন্ড লিড, অ্যাজ লাইক আপনি কি আমার বাবা বা রবি মাস্তান এইসব সিনেমাতে কিন্তু আমিন খান সেকেন্ড লিড। কিন্তু আস্তে আস্তে আমিন খানের ভাগ্যের চাকা ঘুরে গেল এবং পপির সঙ্গে অ্যাকশন ফিল্মে আমরা কাজ করতে দেখলাম। এরপর শুরু হয়ে গেল আমিন খান পপি, তাদের কিন্তু অনেক ক্লাস ফিল্ম আছে, তাদের অনেক মশালা ফিল্ম আছে, দুর্দান্ত মার মার কাট কাট অ্যাকশনধর্মী ফিল্ম কিন্তু তারা কাজ করেছে ওই টাইমে, মন দিও না বা হীরাচনি পান্না, যদিও তারা একে অন্যের বিপরীতে এই ফিল্মে ছিলেন না, কিন্তু যে মাস এলিমেন্ট যে ফিল্মগুলো বিশ্ববাটপার, তো এরকম আসলে অনেকগুলো ফিল্মে কিন্তু আমরা একসঙ্গে কিন্তু আমিন খান এবং পপিকে কিন্তু কাজ করতে দেখেছি। এই মুহূর্তে আমার সবগুলো ফিল্মের নাম মনে পড়ছে না। এবং দেখেন এই জুটিটা আমিন খান এবং পপি তাদের দুর্দান্তভাবে মানাতো, কারণ স্ক্রিনে আপনি দেখেন যে দুজনের হাইট, দুজনের লুক, গ্ল্যামার সব কিছু মিলিয়ে আমার মনে হয় পপির সঙ্গে সব থেকে ভালো স্ক্রিনে আমিন খানকে কিন্তু দুর্দান্ত মানাতো ওই টাইমে। ওই টাইমে অনেক নায়কের সঙ্গে হয়তো পপিকে সেইভাবে মানাতো না, সেই নায়ককে কম বেশ মনে হতো, কিন্তু আমিন খানের সঙ্গে লুক, গ্ল্যামার স্ক্রিনে মানে চোখ ধাঁধিয়ে মানে কিছুক্ষণ থেকে মানে দেখতে হবে যে তাদের গ্ল্যামার, তাদের যে আকর্ষণীয় ফিগার একটা টাইমে এরকম ছিল তাদের, যেমন বলিউডের ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, তাদেরকে দেখে অডিয়েন্স থ্রু মেরে যায়, তো এরকম কিন্তু মানে দুর্দান্ত একটা জুটি কিন্তু তারা। এবং ৫ নম্বরে আমি আরেকজন নায়ক রেখেছি ফেরদৌসকে। কেন রেখেছি? কারণ কারাগার বা রানীকুটির বাকি ইতিহাসে যে ফিল্মগুলো, স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা, জান কবিতা, তুমি সবিতা, তুমি জীবনের আশা, থাকো থাকো কাছাকাছি, তোমায় আমি ভালোবাসি, এভরি সংস, মানে এই জুটিটা আপনি দেখেন। আমি এই জুটির লাস্ট একটা ফিল্ম দেখেছিলাম, এই জুটির মেবি ফিল্মটার নাম গঙ্গা যাত্রা, এবং ওই ফিল্মের যে অভিনয় তাদেরকে যেভাবে গ্রাম্য লোকে মানিয়েছিল, সিমলাও মেবি ওখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল, এবং গ্রাম্য লোকে প্রভৃতি যে বিধ্বংসী লোক আমরা দেখলাম ফেরদৌসের সঙ্গে এমনভাবে মানিয়ে গিয়েছিল যেটা আনবিলিভেবল। এবং এই জুটি আরও অনেকগুলো ফিল্মে মানে ফিল্মে তারা কাজ করেছে, কিন্তু আপনি যদি দেখেন যে জুটির ফিল্মগুলো মানে আমার দুই তিনটা ফিল্ম কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মনে লেগে গেছে, এবং ফেরদৌস যেহেতু গ্রাম্য ক্যারেক্টার তখন করছে এবং পপি তখন দুর্দান্ত ভালোভাবে। যাই হোক, ৫ নম্বরে কিন্তু আমি আমিন খান এবং ফেরদৌসকে রেখেছি পপির সাথে অ্যাজ এ জুটি, জুটি হিসেবে। হ্যাঁ, এবার ৪ নম্বরে আমি যে নায়ককে রেখেছি পপির সঙ্গে, পপির সেরা ৫জন জুটির সঙ্গে আমি ৪ নম্বরে যাকে রেখেছি, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি, একটা টাইমে তার নামের জোরে একটা সিনেমা বক্স অফিসে ক্লিক করে যেত, হি ইজ মান্না, তৎকালীন সময়ের বিশাল বড় সুপারস্টার মান্নার নামের জোরে একটা সিনেমা এক সপ্তাহ হাউসফুল ব্যাস। তো মান্নার ওই প্রাইম টাইমে আমরা দেখলাম তাদের ফার্স্ট ফিল্ম ছিল কি আমার বাবা, এরপর মান্নার প্রোডাকশনের ফিল্ম লাল বাচ্চাতে মালাকা ফেরির পরিচালনায় আমরা দেখলাম মান্না এবং পপি জুটিকে। এই জুটির সাকসেস রেশিও অতটা না হলেও কিন্তু প্রথম সিনেমা যে হাইপ ক্রিয়েট করে ফেলে যে মান্নার প্রোডাকশনে একটা দুষ্টু মিষ্টি একটা নতুন মেয়েকে লঞ্চ না, পপি ১৯৯৭-এ অলরেডি তার লঞ্চ হয়ে গিয়েছে, তো মান্নার সঙ্গে তার একটা ক্রেজ তখন কিন্তু একটা অন্যরকম একটা লেভেলের কিন্তু ছিল তখন।
আস্তে আস্তে আমরা দেখেছি মান্নার সঙ্গে ব্যাক টু ব্যাক পপি কাজ করেছে। এরপরে আমরা শেষের দিকে দেখলাম শ্রেষ্ঠ সন্তান, যেটা কাঁদিয়ে দিল লাখো দর্শককে। তো মান্না পপি অনেকগুলো ফিল্মে তারা একসঙ্গে কাজ করেছে, তাদেরও স্ক্রিনে ভালো মানাতো পরিণত মনে হতো। যেমন তাদের একটা গান ছিল মেবি কোটিং সিমার সিনেমাতে, তুমি আমার বধু আমি তোমার স্বামী, গানে কিন্তু বেশ ভালোই তাদের মানায়। এবং মানে ওই যে টাইমটা, ওই সময়টা আমরা তো আর পাবো না, ওই সময়টা কিন্তু আমাদের আসলে একটা নস্টালজিক করে দেয় যে ওই সময়ের ওই গান ওই ফিল্ম ওই যে সময়টা। তো যাই হোক, মান্নার সঙ্গে পপিকে স্ক্রিনে কিন্তু দুর্দান্ত ভালোভাবেই মানাতো, যদিও তাদের বক্স অফিস রিপোর্ট ততটা ভালো নয়। কিন্তু পপির ক্যারিয়ারে মানে অ্যাজ এ আমরা জড়ি হিসেবে কিন্তু আমরা 4 নম্বরে কিন্তু রেখেছি মান্নাকে, তার সেরা 5 জড়ি সেরা 5 নায়কের ভিতরে। এবার আমরা 3 নম্বরে কাকে রাখবো? পপির সেরা 5 মানে থাকে না একটা ব্যাপার যে সেরা 5 নায়কের ভিতরে। হ্যাঁ, আমরা 5 নম্বরে যাকে রেখেছি, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি আজকের সুপারস্টার শাকিব খান, যিনি আজকে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিচ্ছে। আজকে ইন্ডাস্ট্রি মানে শাকিব খান। শাকিব খানের সূত্রটা কিন্তু ওই সেই 1999-এ কিন্তু পপির সাথেই কিন্তু তার সূত্রটা কিন্তু আস্তে আস্তে হয়। দুজন দুজনার প্রথম ফিল্ম আমরা শুধু দুজন দুজনার, জন্ম থেকে মৃত্যু যদি একটা জীবন হয় সেই জীবনে তুমি আর কারো নয়, আমরা শুধু দুজন দুজনার, আমরা শুধুই দুজন দুজনার। হ্যাঁ, এরপরে শাকিব খান পপির একে একে আমরা দেখলাম তাদের মানে তাদের সিনেমার যে সাকসেস রেশিও। এরপরে আমরা দেখলাম হীরাচুনি পান্না, বিশাল বড় ব্লকবাস্টার ফিল্ম। একে একে আমরা শাকিব খান পপি জুটি যে যতগুলো ফিল্ম দেখলাম, তারা যদি অনেকে মনে করে যে তাদের ওই টাইম স্ক্রিনে ততটা ভালো মানাতো না, শাকিব খানকে অনেকটা কম বয়স্ক মনে হতো পপির সঙ্গে, বা ওগুলো আলাদা হিসাবে, কিন্তু তাদের সিনেমার কিন্তু বেশ ভালো ভালো গান থাকতো। তাদের সিনেমাগুলো কিন্তু মানে থাকে না একটা ব্যাপার যে ভালো গান, মানে দুজনের ভিতরে একটা কম্বিনেশন, একটা ভালো একটা মধুর সম্পর্ক কিন্তু ছিল, এবং স্ক্রিনে কিন্তু এই প্রভাবটা পড়েছিল, যার কারণে কিন্তু স্ক্রিনের বেশ ভালোই কিন্তু তাদেরকে মানাতো। এরপরে তারা আরও অনেকগুলো সিনেমাতে তারা কাজ করেছে একসঙ্গে, এমন অনেক সিনেমাতে আছে যেখানে তারা একে অন্যের বিপরীতে না কিন্তু তারা কাজ করেছে। যাই হোক, শাকিব খান এবং পপি জুটির সর্বশেষ সিনেমা ছিল দানব সন্তান। তো ওই সালেই তারা যমজ সহ তাদের লাস্টে বেশ কিছু সিনেমাতে কাজ করেছে। হয়তো পপির একটা চাপা খুব একটা দুঃখ যে শাকিব খান যখন উঠে গেল তো তখন আর আমাদের সঙ্গে ওইভাবে কাজ করলো না, তো এটা সবার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, পপির দীর্ঘ 12টা ক্যারিয়ার, তার টপ 5 জোড়ির ভিতরে কিন্তু আমরা 3 নম্বরে কিন্তু রেখেছি আজকের সুপারস্টার শাকিব খানকে। এবার 2 নম্বর, 2 নম্বর আমি যে নায়ককে রেখেছি তাকে নিয়ে এক্সপ্লেন করে কিছু নেই, মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি। আপনি যদি সংখ্যার হিসেবে যদি দেখেন, পপির সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সিনেমাতে কাজ করেছে রুবেল, মাসুম পারভেজ রুবেল, রবি মাস্তান সিনেমার মধ্যে দিয়ে তাদের বাংলা সিনেমাতে তাদের একসঙ্গে তাদের কাজ করা হয়, যেখানে আমিন খান একটা সেকেন্ড লিড ক্যারেক্টার প্লে করেছিল, এটা ছিল বলিউডের জিৎ ফিল্মের অনুকরণে করা। এরপর আস্তে আস্তে ধাপে ধাপে সফলতার জার্নি শুরু হলো রুবেল পপি। একটা টাইমে অ্যাকশন ফিল্ম, রুবেল যখন নায়ক থেকে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করলেন, আমরা দেখলাম মায়ের জন্য দুর্যুদ্ধ, সেখানেও নায়িকা পপি। তার সর্বশেষ অনেক ফিল্মে আমরা পপিকে দেখেছি। এরপরে রুবেল পপি জুটি ব্যাস খাইতি তোরে পাপ, তাদের প্রথম দিকের যে কাজগুলো ছিল চারিদিকে শত্রু, 1997-এর রিলিজ পায় মেবি সিনেমাটা। তো এটা হচ্ছে আসলে রুবেল পপি জুটিটা কিন্তু একটা মানে আপনি এখন বলতে পারেন যে তাদের স্ক্রিনে কীরকম মানাতো, এটা যার যার ফিলোসফি। কিন্তু আমার যা মনে হয়, রুবেলের স্টারডামে তখন একটা সিনেমা বিশাল বড় ক্লিক, পাশাপাশি পপির গ্ল্যামার, সব কিছু মিলিয়ে কিন্তু স্ক্রিনে একটা অন্যরকম আবেদন সৃষ্টি হতো, এবং তাদের গানগুলো বেশ ভালো ছিল। এবং রুবেল পপি এখন মানে থাকে না ওই প্যান্ডামিকের পিরিয়ডে অনেক বিতর্কিত ফিল্ম কিন্তু তৈরি হতো, তো তার ভিতর তাদের অনেক সিনেমাতে কিন্তু আসলে ওই ওই সব লাগিয়ে দিত দুষ্টু হলমালিকরা, কিন্তু তারা কিন্তু ফিরে জড়ি, তাদের কিন্তু এই দায়টা নেই। এবং রুবেল পপি জটি অডিয়েন্স পছন্দ করেছিল বলেই কিন্তু তারা ব্যাক টু ব্যাক অনেকগুলো ফিল্মে কাজ করেছিল, এবং পপির এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফিল্মের নায়ক কিন্তু নায়কদের ভিতরে রুবেল। হ্যাঁ, এবার 1 নম্বরে পপির যে জুটিটা রয়েছে, এটা আসলে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই, এটা আমরা কম বেশি সবাই জানি। আমরা কী আর আলোচনা করবো, শাকিল খান পপি বাংলা সিনেমার একটা ট্রেন্ড সেটার একটা রোমান্টিক জোড়ি, যাদের এন্ট্রি ঘটে 1997-এ সোহন রমা পরিচালিত সিনেমা আমার ঘর আমার গৃহস্থের মধ্যে দিয়ে, যে ফিল্মটা রীতিমতো অডিয়েন্সদের রীতিমতো দেখিয়ে দিল দুইটা রোমান্টিক কাপাল, দুটো কাপলের ফিল্ম অডিয়েন্স দেখছে। এরপরে তাদের যে ফিল্মগুলো, ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো তোমারে নাম, এই মন তোমাকে দিলাম, বা দাম দিয়ে প্রেম যায় না কিনা তবুও প্রেম দামি, তুমি আমি প্রেমের পাগল প্রেম মানে না পাগলাম নিয়ে, দিস সং বাপ। শাকিল খান পপি স্ক্রিনে তাদের যেরকম লাগতো মানে অন স্ক্রিন জড়ি মনে হতো যে এরা তো বাস্তবেও জড়ি। হ্যাঁ, বাস্তবেও তাদের সম্পর্কটা কিন্তু প্রেম ভালোবাসা অব্দি গড়ায়।
সেখান থেকে নানা রকম সম্পর্কের টান পড়ে নিয়ে একটা টাইমে এই জুটিটা আমরা দেখলাম মিডিয়ার পলিটিক্স হোক বা নানা রকমভাবে কিন্তু কিছু দুষ্ট লোকের চক্রে পড়ুক যেভাবে হোক না কিন্তু একটা টাইমে আমরা দেখলাম এই জুটিটা কিন্তু লং টাইম রান করলো না কিন্তু এই জুটির যে ভালো ভালো ফিল্ম আমাদের দিয়ে গিয়েছেন এই মন তোমাকে দিলাম আমার ঘর আমার দেশ মা যখন টিচার হোক অনেকগুলো ফিল্মে তারা কাজ করেছে 10+ তাদের জুটিটা একটা ছাচ্চা জড়ি ছিল স্ক্রিনে ভালো লাগতো এবং এত গ্লামার স্ক্রিনে তাদের যে গানগুলো এই মধু যোচনায় আরও কাছে থাকো না এরা তার ফিরে পাবো না এই বিশ্রাম স্ক্রিনে তাদের মানাতে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত পপির কিন্তু এক নম্বর জড়ি হিসেবে কিন্তু এখন পর্যন্ত ধরা হয় শাকিল খানকে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি চিত্রনায়িকা বুনো সুন্দরী পপির শিরা পাঁচ জড়ি নিয়ে আমাদের আজকের আয়োজন শিরা পাঁচ নায়ক কে পপির ক্যারিয়ারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি সবসময় অপেক্ষায় থাকি আপনাদের মূল্যবান কমেন্টটি।